নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া কিচেন থেকে চলে এসেছি রান্না করে। আজকে একটা রেসিপি বানাবো ঢেঁড়স দিয়ে ডালনা। ঢেঁড়স নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি, পুরো ভিডিওটা দেখবে। ডালনা বানানোর জন্য নিয়েছি কাজু বাদাম, নিয়েছি জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, সাদা তেল, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত, হলুদ আর গরম মশলা। চলো এবার রান্নাটা শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রথম ঢেঁড়সটি আমি কেটে নিই, ঢেঁড়সটি এইভাবে কেটে নেব গোল গোল করে। এই দেখো, বেশি বড় না ছোট্ট না, মাঝারি সাইজে। তিনটা টুকরো দেব, এই দেখো। এখন দেখো আলুটা কেটে নিব, তো ছুলিয়ে নিচ্ছি। আমি দুটি আলু নিয়েছি, এমন করে কেটে নেব, এই দেখো এমন করে কেটে নিচ্ছি। দুইটা আলু নিয়েছি, কাটা শেষ হয়ে গেছে। এখন আলুটা জল দিয়ে দেবো, নাহলে আলুটা কালো হয়ে যাবে। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে যাক, তারপর আমি জিরেটা ভেজে নেব। জিরে লাগবে, আস্তা জিরে নিয়েছি আমি। আজকে সকালে সময় পাইনি, তার জন্য ভিডিওটা আমি করতে পারিনি, সকালবেলা রাত্রে করছি। একটা ভিডিও করছিলাম, ডিলেট হয়ে গেছে, আমার ছোট্ট মেয়ে আছে, ডিলেট করে দিয়েছে, তাই আজকে ভিডিও দিতে পারিনি। এখন রাত্র হয়ে গেছে, তারপরও করছি। ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন হালকা একটু ভেজে নেব, পোস্ত লাগবে রান্নাটার জন্য, পোস্তটা ভেজে নেব। সঙ্গে নিয়েছি কাজু বাদাম, হালকা একটু ভেজে নেব কাজু। ভাজা হয়ে গেছে, তোমরা যদি কাজু না থাকে চিনাবাদামটাও ব্যবহার করতে পারো। আর যদি বাদাম খেতে ভালো না লাগে এমনি করা যায়, বাদাম ছাড়া। পোস্তটা লাগবে, এই দেখো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব তেল। সাদা তেল আমি ব্যবহার করছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঢেঁড়সের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে আমি মশলাটা করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মশলাটা করার জন্য, আদা, কাঁচা লঙ্কা আর জিরে নিয়েছি, আদাও দিয়ে দিচ্ছি। এখন ভেজে নেব, ভাজা হয়ে যাক। এখন
এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু, আলুটা বেছে নেবো। আলুটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আলুটা বেছে নেবো। এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম পেঁয়াজ রসুন রান্নাটা করার জন্য। কুচি করে নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি। এখন হয়ে গেছে আলুটা, নামিয়ে নেব। দিয়ে দিয়েছি আমি লাল তেল, আমি ব্যবহার করছি লঙ্কা, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ভালো করে লাল করে নিতে হবে। এটা বাদামি কালার হয়ে গেছে, এখন দিয়ে দেব জিরে আদে কাঁচা লঙ্কা বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কা কম দিচ্ছি তার জন্য লঙ্কার গুঁড়ো আমি এক চামচ দিচ্ছি, ধনের গুঁড়ো এক চামচ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে। রাখা টমেটো, টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। বৃষ্টি হচ্ছে তার জন্য লাগছে কাঁচা, এখন নিভে যায় টমেটো পর পর। এখন দিয়ে দিচ্ছি ঢেঁড়স আলু ভাজা, জলটা বেটে নেব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে ঢেঁড়স আলু টমেটো ডালনা রেডি। এই দেখো কি সুন্দর হয়েছে কালারটা। ঢেঁড়স আলু টমেটোর ডালনাটা তোমরা এমনভাবে করে খাবে আমার মতন করে, যারা এখনও খাও নিশ্চয় রান্নাটা যদি ভালো লাগে রান্না করে খেয়ে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা প্লিজ। আর আশা করি ভালোই লাগবে ভিডিওটা দেখে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।